সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সার্বিক সূচক ডিএসই এক্স 27 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6823-এ। বেচাকেনা হয়েছে 1846 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 131টির, কমেছে 215টির, আর অপরিবর্তিত আছে 29টির দর। এবার বাজারে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজকে মার্কেট 28 পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে উইথ 17% ডিক্রিজ ইন টার্নওভার। এখন আমরা যদি সেক্টরাল মুভমেন্টের দিকে তাকাই, আমরা দেখতে পারবো যে ফুড অ্যান্ড অ্যালাইড বাদে সবগুলো লার্জ ক্যাপ সেক্টরই কারেকশন পরিলক্ষিত হয়েছে। এক্ষেত্রে টপ টার্নওভারের দিক থেকে যদি আমরা সেক্টরের দিকে তাকাই, তাহলে দেখবো যে টেক্সটাইল সেক্টর সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে, ফলোড বাই জেনারেল ইন্স্যুরেন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টর। আমরা যদি টপ টার্নওভার জেনারেটিং স্টকস এর দিকে তাকাই, তাহলে আমরা দেখবো যে বেক্সিমকো লিমিটেড সবচেয়ে বেশি টার্নওভার জেনারেট করেছে, ফলোড বাই লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড অ্যান্ড সাইফ পাওয়ার।